আসসালামু আলাইকুম দর্শক, সব ভেদাভেদ ভুলে তাহিরি গিয়াসউদ্দিন তাহিরি চরমোনাই পিসাই ভোজের পক্ষে। প্রিয় দর্শক শ্রোতা, আরও ভিডিও রয়েছে অনেকগুলো আজকের এই ভিডিওর ভিতরে। কী কী ভিডিও থাকছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে, চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা শিরোনামগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওর ভিতরে কী কী টপিক থাকছে। আজকের ভিডিওর ভিতরে সর্বপ্রথম যেটা থাকছে সেটা হলো, দুদিন আগে এয়ারপোর্টে একজন প্রবাসী ভাইয়ের লাগেজ চুরি হয়ে গিয়ে সেই প্রবাসী ভাই ফ্লোরের উপরে কান্নাকাটি করছে, হাহাকার করছে। আর আপনার এখানে বোর্ডিং পাস আছে? এই বিষয়টি নিয়ে কঠিন থেকে কঠিন হুঙ্কার দিলেন তারেক রহমান। গতকাল একজন প্রবাসী শুয়ে পড়েছে বিমানবন্দরে, শুয়ে পড়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে, আপনারা সকলে জানেন গত দু তিন দিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে, বর্তমানেও কিন্তু সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে। সেটা হলো আহলে খবিশের একজন বক্তা, তার নাম হলো মোজাফফর বিন মহসিন, পাঁচকল্লি টুপি ছিঁড়ে গোটা সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে। এ নিয়েই কিন্তু তর্ক বিতর্ক থামছেই না। প্রিয় দর্শক শ্রোতা, তাকে কঠিন থেকে কঠিন মানে রোস্ট করলেন এবং তাকে কঠিন জবাব দিলেন মোতালিবুর রহমান। উম্মতকে যে জায়গায় আমরা বলি আর টুপি পরাইতে পারি না, আর তারা টুপি পরে, সেই টুপি আপনি মাথার থেকে নিয়ে টেনে ছিঁড়ে ফেলেন। আপনার চাইতে বড় সুন্নাতের শত্রু আমার বাংলাদেশে নাই, এটা আমাদের সাক্ষী নয়, কথা ঠিক না ব্যাটে? দর্শক শ্রোতা, তারপরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিলে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিলে আহলে হাদিসের বাধা, অতঃপর কী ঘটনা ঘটল। প্রিয় দর্শক, মোট কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এবার আপনারা জানলেন শিরোনাম, চলুন বিস্তারিত আপনাদেরকে এক এক করে ভিডিও দেখিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, এখনই ভিডিও শুরু করে দেব। তবে শুরু করার আগে আরও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন একটি লাইক দিয়ে সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সেই প্রবাসী ভাইয়ের লাগেজ চুরি হওয়ার পর সেই প্রবাসী ভাই কিভাবে আত্মচিৎকার করছে। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আসি। কিসে ভাই, কিসে অনিল, কিসে অনিল ভাই, ব্যাগটা নিছে কে, ব্যাগটা নিছে কে ভাই? এটা এয়ারপোর্টে তো এটা কাস্টমে খারাপ, অনেক প্রবাসী আছে, অনেক জানি করে বাংলাদেশ থেকে ভাবে চুরি করবে ব্যাগটা ভাই। ভাই আপনি ওদিকে তিনটে লাইনে আছে, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন ভাই, আপনি চেক করেন, চেক করেন। তো প্রিয় দর্শক শ্রোতা, সত্যি ভিডিওটি দেখে কিন্তু কলিজা কেঁপে ওঠে, কারণ একজন প্রবাসী ভাই কত না কষ্ট করে কত বছর দেশের বাহিরে গিয়ে মা বাবা সন্তানাদি স্ত্রী পুত্র যা ছিল সবাইকে ছেড়ে গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে তাদের আশা পূরণ করার জন্য কিছু জিনিস কিনে নিয়ে কিন্তু দেশে আসতেছিল। কিন্তু এই সমস্ত কিছু চোর বাটপারগুলো আজকে তার লাগেজটি হারিয়ে দিয়েছে বা চুরি করে নিয়েছে। যার ব্যথা বেদনা সহ্য করতে না পেরে প্রবাসী ভাই কিন্তু ফলের উপরে আত্মচিৎকার করছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, সত্যি এটা অত্যন্ত দুঃখের একটি বিষয়। এ বিষয়টি নিয়ে অবশেষে তারেক রহমান ভাই কঠিন থেকে কঠিন হুঙ্কার দিয়েছে। চলুন প্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। গতকাল একজন প্রবাসী শুয়ে পড়েছে বিমানবন্দরে, শুয়ে পড়েছে, আমার মনে হচ্ছিল পুরো বাংলাদেশ শুয়ে পড়েছে, পুরো বাংলাদেশ কান্নাকাটি করছে। একটা প্রবাসী একটা লাগেজ নেবে, একটা সাধারণ লাগেজ ধরলে হবে না, ওই লাগেজ নিরাপত্তা দিতে পারে না, তারা প্রবাসীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখলেন, অবশ্যই তারেক রহমান ভাইয়ের যে কথাগুলো আপনারা শুনলেন, এই বিষয়টি নিয়ে কী বলেছে এই বিষয়টি নিয়ে আপনারা শুনলেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই ভিডিওর সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মোজাফফর বিন মহসিন আহলে হাদিসের একজন খবিশ, পাঁচকল্লি টুপি ছিঁড়েছিল ওয়াজ মাহফিলের ভিতরে এবং উনি বলেছে এটা হলো চরমোনাই টুপি, এটা হলো
মানে কি বলে শিয়াদের টুপি, এ বলেই কিন্তু সে টুপি ছিঁড়েছিল এবং এক মুরব্বীকে 100 টাকা দিয়েছিল, সে বলেছে অনেককেই নাকি টাকা দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে চরমভাবে উত্তেজিত হয়েছে আজকে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে কিন্তু মোতালিবুর রহমান সাহেব এই আহলে খবিশের বক্তাকে কঠিন রামধোলাই দিলেন। চলুন প্রিয় দর্শক, সেই বক্তব্যগুলো আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। এইটা হলো শিয়াদের টুপি, এই টুপি টান দিয়ে ছিঁড়ে ওনাকে 100 টাকা হাদিয়ে দিচ্ছে, আর একটা টুপি কিনে নিয়ে। তা আমার কথা হলো এইটা শিয়াদের টুপি, আপনি কোন যুক্তিতে বলেন, কোন কিতাব থেকে বলেন? উম্মতকে যে জায়গায় আমরা বলি আর টুপি পরাইতে পারি না, আর তারা টুপি পরে, সেই টুপি আপনি মাথার থেকে নিয়ে টেনে ছিঁড়ে ফেলেন। আপনার চাইতে বড় সুন্নাতের শত্রু আমার বাংলাদেশে নাই, এটা আমাদের সাক্ষী নয়, কথা ঠিক না বেঁচে? আজকে কলিজা সিরা যা দুঃখ লাগে ভাই, গিয়াসউদ্দিন তাহেরিও মুখ খুলেছে। প্রিয় দর্শক শ্রোতা, চরমনাই পিসা হুজুরের কথা কেন আমি বলেছি, কারণ ওই মুজাফফর বিন মহসিন বলেছে এই পাঁচকল্লির টুপি হলো চরমনাইদের তৈরি টুপি। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে চলুন গিয়াসউদ্দিন তাহেরি কি বলতেছে আমরা তা শুনে নিয়ে আসি আপনাদেরকে। একজনে প্রশ্ন করছে আমারে, এখানে লেখছে আহলে হাদিসের এক বক্তা মুজাফফর বিন মহসিন পাঁচকল্লি টুপি ছিঁড়ে ফেলে, এ কবর দিবে সবাই ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। আর পাঁচকল্লি টুপি পরবেনই না, কার পাঁচকল্লি আছে ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন পাঁচকল্লি। বাংলাদেশে কোনো মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকল্লি টুপি না পরে, মনে থাকবে। এইটা তৈরি করেছে চরমনাইয়ের হুজুর, চরমনাইয়ের টুপি বলে পরিচিত এটা, কোনো মুসলমান যেন টুপি না পরে। এবং বলে এটা নাকি পাক পাঞ্জাতন শিয়াদের মতবাদের টুপি, এটা বলা কি? যে ব্যক্তি অন্তর বিচার না কইরা মানুষের ড্রেসের উপরে আক্রমণাত্মক প্রতিহিংসামূলক কথা বলে, ধর্মের বিভাজন তৈরি করে, এরাই হলো সমাজের সবচেয়ে বড় ফেতনাবাজ। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আমি তা তীব্র নিন্দা জানাই। আমরা যে আমার জীবনে আমি 19 বছর ধরে ওয়াজ করি, আরো বেশি হয়ে গেছে, ঠিক কি না? আজ পর্যন্ত শুনছেন নি যে কোনো টুপির বিরুদ্ধে ওয়াজ করছি? কথা কয় না, কেউ সুক্কা টুপি পরবো, কেউ কিস্তি টুপি পরবো, কেউ ফাঁসকুল্লি পরবো, কেউ চ্যাপটা টুপি পরবো, কেউ উষা টুপি পরবো। প্রিয় দর্শক শ্রোতা, গিয়াসউদ্দিন তাহের সাহেবের বক্তব্য শুনলেন। প্রিয় দর্শক, একটা কথা বলতে চাই, না বললেই নয়, সেটা হলো বর্তমানে গিয়াসউদ্দিন তাহের সাহেবের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, সত্যি আমি তার এই ভিডিওগুলোর প্রতি মনোমুগ্ধ হচ্ছি। কেননা আগে আপনারা সকলে জানেন সবসময় আলোচনা সমালোচনার মধ্যে থেকেছে কিন্তু গিয়াসউদ্দিন আর তাহেরি, অর্থাৎ হিরো আলম যেরকম আলোচনা সমালোচনার ভিতরে থাকে, মাঝে মধ্যেই কিন্তু গিয়াসউদ্দিন তাহেরিও আলোচনা সমালোচনার মধ্যে উঠে গিয়েছে, নাচ গান বা উল্টাপাল্টা জিকির নিয়ে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের এই সমস্ত ভণ্ডামি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে গেছে, বা সে কিন্তু মানে মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য কিছু মূল্যবান নসিহতগুলো বর্তমানে করছে, তার ভিতরে কিন্তু আমি আর সেই ভণ্ডামি খুঁজে পাচ্ছি না। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই তাহির সাহেবকে, তিনি যেন যতদিন পর্যন্ত বেঁচে থাকে মানুষকে যেন হেদায়েতের পথে আনার জন্য হাদিস ও কোরআন থেকে যেন মূল্যবান নসিহতগুলোই মানুষের মাঝে পৌঁছায়, ভণ্ডামি যেন আর না করে, তার জন্য তাকে বিনীত অনুরোধ করছি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, সত্যিকার অর্থে আমার গিয়াসউদ্দিন তাহির সাহেবের বর্তমান ওয়াজগুলো আমার অত্যন্ত ভালো লাগে। যাই হোক প্রিয় দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা লাস্ট ভিডিওতে আপনাদের নিয়ে যাই। লাস্ট ভিডিওতে আপনাদের জন্য যা রয়েছে সেটি হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিলে একজন আহলে হাদিসের একজন ব্যক্তি বাধা প্রদান করে অথবা কি ঘটলো। শ্রোতা প্রিয় দর্শক, সেই বক্তব্যটি আপনাদেরকে শুনে নিয়ে আসি। কি কোনো সমস্যা? কি সমস্যা? সাবধান, খুব সাবধান, আমরা পালানের মুসলমান না, সাবধান। বুকের পাতা শক্ত থাকলে বয়ানের পর এখানে বসবা, হাদিসের কিতাব নিয়ে কথা হবে, মাস্তানি চলবে না, খুব সাবধান। গাছের শুকনা পাতা মনে করবেন না, খুব সাবধান। ভাইরা আমার, এই থামেন, অর্ডার মানবেন না আপনারা, উত্তেজনার কিছু নাই। আমরা গরু খাওয়া মুসলমান না, আমরা রসুলের সুন্নতের আমলওয়ালা মুসলমান, আমরা আহলে হাদিস নামের চোর নয়, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা বেয়াদুবি করতে শিখিনি, আমরা আদবওয়ালা মুসলমান, বেয়াদুবি জীবনে শিখিনি, তবে বেয়াদবকে সাইজ করতে শিখেছি। মাস্তানি করবা না, সাবধান।
তো প্রিয় দর্শক শ্রোতা, শেষ ভিডিওর ভিতরে আপনারা কিন্তু দেখলেন, দেখার পরে যা বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ করে দেব, আর বকবক করব না। যাওয়ার আগে একটি কথা বলছি, যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, মোট কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে এসেছি, আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের মূল্যবান মতামতগুলো নিচে না লিখে কেউ যাবেন না। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও লাইক দেননি দয়া করে ভাই একটা লাইক দেন, কারণ আপনার একটা লাইক দিলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য অতি দুঃখিত এবং আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।